নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা এপিসোড অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, যেখানে আমি কথা বলবো পাঁচটা এমন খাবার, যে খাবার ভুলেও অস্টিওআর্থ্রাইটিসে যারা ভুগছেন, হাঁটু ব্যথায় যারা ভুগছেন, তারা কিন্তু ভুলেও খাবেন না। সেটার মধ্যে প্রথমেই যেটা চলে আসি সেটা হলো চিনি বা মিষ্টি। চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরের মধ্যে ইনফ্লামেশন বাড়ে, অর্থাৎ ফোঁড়া হওয়ার এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন তারা যদি প্রচুর পরিমাণে চিনি খান, অনেকে চায়ে প্রচুর চিনি খান, অনেকে মিষ্টি খেতে ভালোবাসেন, তারা যদি এরকম প্রচুর পরিমাণে মিষ্টি খেতে থাকেন তাহলে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা দিন দিন বাড়বে। এবং যতই ওষুধ দিই, যতই ওজন কমানোর চেষ্টা করা হোক, ওজন তো কমবেই না এবং ওষুধেও কিন্তু কোনো কাজ হবে না। দ্বিতীয় যে জিনিসটা আপনাদের অ্যাভয়েড করা উচিত যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন সেটা হলো প্রসেসড ফুড, অর্থাৎ বাইরের কেনা খাবার। অনেকে পিৎজা, ফ্রাইড চিকেন, বাইরের খাবার, প্যাকেটের খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব খেতে ভালোবাসেন, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। তার কারণ একটাই, সেটা প্রসেস ফুডে বিভিন্ন রকমের কেমিক্যালস থাকে, বিভিন্ন রকমের ফ্যাট থাকে, বিভিন্ন রকমের তত্ত্ব থাকে এবং প্রচুর এক্সেস পরিমাণে চিনি এবং নুন থাকে, যেটা কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। এটা শরীরের মধ্যে ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, শরীরের মধ্যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং শরীরের ব্যথা যন্ত্রণা, যদি কেউ যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণায় ভুগছেন তাহলে এই ধরনের প্রসেস ফুড খেলে কিন্তু তাদের কিন্তু ব্যথা যন্ত্রণা অত্যন্ত বেড়ে যায় এবং ব্যথার ওষুধ খেয়েও কিন্তু সেই ব্যথা কমানো যায় না। তাই ভুলেও এই সমস্ত খাবার কিন্তু আপনারা খাবেন না। তৃতীয় যে বড় কথা যেটা খাওয়া উচিত নয় যারা বাতের ব্যথায় ভুগছেন সেটা হলো পাঁঠার মাংস বা রেড মিট, অর্থাৎ পাঁঠার মাংস, গরুর মাংস বা শুয়োরের মাংস। চিকেন অল্প আধটু খেতে পারেন সপ্তাহে একদিন দুদিন, কিন্তু রেড মিট কিন্তু ভুলেও খাবেন না, কারণ রেড মিটের প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে যেটা জয়েন্টের জন্য এবং শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। চতুর্থ যে দরকারি কথা সেটা হলো হচ্ছে গিয়ে তেল। রান্নায় যে তেল ব্যবহার করছেন সেটার দিকে নজর দিন। যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন তারা কিন্তু ভুলেও সাদা তেলে রান্না করবেন না বা সাদা তেলে রান্না করা খাবার খাবেন না। তার মানে অনেকে লুচি, চিপস, পরোটা ইত্যাদি ভাজা খেতে ভালোবাসেন, আলু ভাজা খেতে ভালোবাসেন এবং নানা রকমের ভাজা খেতে ভালোবাসেন। যদি ভাজা খেতে ইচ্ছাই হয় তাহলে অবশ্যই সর্ষের তেল বা ঘিতে ভাজুন, সাদা তেলে ভাজা রান্না কিন্তু খাবেন না, কারণ তাতে কিন্তু ওই একই প্রচুর পরিমাণে অক্সিডেন্টস থাকে যেগুলো কিন্তু শরীরের ক্ষতি করে এবং জয়েন্ট ড্যামেজ ঘটায়, তার ফলে জয়েন্ট পেইন বেড়ে যায়। এবং সর্বশেষে যে খাবারের কথাটা বলবো সেটা অবশ্যই বন্ধ করা সম্ভব নয়, তবে অবশ্যই কম পরিমাণে খান, সেটা হলো প্রসেসড কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাত, রুটি, ময়দা এগুলো যতটা পারুন কম খান, একদম বন্ধ করা অবশ্যই সম্ভব নয়। তবে যতটা কম খাবেন তত আপনাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কারণে যে হাঁটু ব্যথা এবং সারা শরীরে জেনারেলাইজ যে একটা ব্যথা কষ্ট সেটা কিন্তু অনেকটাই কম থাকবে। আমরা বাঙালিরা ভাত ছাড়া অবশ্যই বাঁচতে পারি না, ভাত আমাদের খেতেই হবে, অল্প পরিমাণে হলেও হবে, কিন্তু সেটা অল্প পরিমাণে রাখুন, প্রচুর পরিমাণে ভাত বা প্রতিদিন লুচি, পরোটা, মাংস এগুলো কিন্তু অ্যাভয়েড। আশা করি এই পাঁচটা খাবার যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন, যদি এগুলোকে মুখে না দিয়ে থাকতে পারেন তাহলে আশা করবো আপনারা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি। কমেন্টে জানান যে এগুলো অ্যাভয়েড করে আপনারা কেমন আছেন, বা আরও কোনো খাবার যেগুলো আপনাদের মনে হয় যে অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়, বাড়িয়ে দেয়, মানে এই খাবারটা খেলে আমার ব্যথা বেড়ে গেছে ইত্যাদি, যেটা আমার অন্যান্য ভিউয়ার্সদের সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।